আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে আপনারা যে জন্ম সনদপত্রটি দেখতে পাচ্ছেন আসলে এই জন্ম সনদপত্রটি সঠিক আছে কিনা সেটি কিভাবে অনলাইনে চেক করবেন। তো ভিউয়ার্স, আপনার যে জন্ম সনদপত্র রয়েছে সেই জন্ম সনদপত্রের নাম ঠিকানা সবই ঠিক আছে কিনা সেটি আপনি কিভাবে অনলাইনে চেক করবেন। আর ভিউয়ার্স, আরটি বিষয়ে আপনারা এই ভিডিও হতে জানতে পারবেন যে আপনার জন্ম সনদপত্রে যদি জন্মস্থানের ঠিকানা ভুল আসে সেটি আপনি কিভাবে সংশোধন করবেন। তো ভিউয়ার্স, এই বিষয়সমূহগুলি সম্পর্কে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত। তার আগে বলে দিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। ফিরছি চ্যানেলের ইন্টু পর। প্রথম দিকে আপনি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। আমি আমার ডেস্কটপে গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তো এর পরবর্তী আপনারা এখানে সার্চ বারে লিখবেন bdris.gov। তো এই অপশনটি লিখে আপনারা সার্চ করবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে আপনারা চলে যাবেন জন্ম নিবন্ধন এই অপশনটিতে। এই অপশনটিতে যাওয়ার পর এখানে আপনারা নিচে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। যেহেতু আপনি তথ্য অনুসন্ধান করবেন জন্ম নিবন্ধনের, এই জন্য আপনাকে যেতে হবে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এই অপশনটিতে। ভিউয়ার্স, এখন আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন। একটি বিষয় দেওয়া আছে জন্ম নিবন্ধন নম্বর, আর একটি বিষয় দেওয়া আছে জন্ম তারিখ। তো উপরে আপনারা যেই অপশনটি দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর, এই অপশনটিতে আপনি যে জন্ম সনদের তথ্যটি যাচাই করতে যাচ্ছেন তো সেই জন্ম সনদের নম্বরটি এখানে সংযুক্ত করবেন। তো আপনার জন্ম সনদের মধ্যে ব্যক্তিগত পরিচিতির রঙের পাশে যে নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলি আপনারা এখানে টাইপ করবেন। আমি যে জন্ম সনদের তথ্যটি যাচাই করতে যাচ্ছি তো সেই জন্ম সনদের নাম্বারটি আমি এখানে টাইপ করছি। নিচে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, তো আমার জন্ম সনদের মধ্যে বা আপনার যে জন্ম সনদের তথ্যটি আপনি যাচাই করতে যাচ্ছেন তো সেই জন্ম সনদের মধ্যে যে জন্ম তারিখটি উল্লেখিত আছে অবশ্যই আপনাকে সেই জন্ম তারিখটি এখানে সঠিকপূর্ণভাবে টাইপ করতে হবে। ভিউয়ার্স, আমি যে জন্ম সনদের নাম্বারটি এখানে অ্যাড করেছি সেই জন্ম সনদের মধ্যে যে জন্ম তারিখটি সংযুক্ত করেছিলাম সেই জন্ম তারিখটি আমি এখানে টাইপ করছি। দুইটি বিষয় আপনারা সংযুক্ত করার পর এর পরবর্তী আপনারা অনুসন্ধান যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম নিবন্ধন নম্বর এবং যে জন্ম তারিখটি আমি এখানে সংযুক্ত করেছি সেই তারিখ অনুসারে এবং সেই জন্ম নিবন্ধন নম্বর অনুসারে আপনারা জন্ম তথ্যটি এখানে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, যদি জন্ম নিবন্ধন নম্বর যদি সঠিক না হয় বা জন্ম তারিখ সঠিক না হয় তাহলে আপনারা এই তথ্যটি আপনারা দেখতে পাবেন না। যদি কেউ এই ধরনের ভুল জন্ম সনদ তৈরি করে থাকে তাহলে আপনারা এই নিয়মে জন্ম সনদের তথ্যটি যাচাই করতে পারেন। ভিউয়ার্স, আরটি বিষয়সমূহ আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম যে আপনার জন্ম সনদের মধ্যে যদি জন্মস্থানের ঠিকানা ভুল আসে তো আপনি সেটি কিভাবে সংশোধন করবেন। তো ভিউয়ার্স, আমি এখানে যে জন্ম নিবন্ধন নম্বর এবং যে জন্ম তারিখটি সংযুক্ত করেছি তো আসলে তার জন্মস্থান হবে দক্ষিণ পূর্ব মেকল। তো এখানে আসলে জন্মস্থানের ঠিকানা ভুল আসছে, রহুলাপুর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হাটহাজারি চট্টগ্রাম। তো আসলে এটি আপনি কিভাবে সংশোধন করবেন। তো ভিউয়ার্স, যদি আপনার জন্ম তারিখ এবং জন্মস্থান যদি ভুল আসে সেটি আপনি নিজেই সংশোধন করতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনি যে এলাকায় বসবাসরত আছেন সেই এলাকার ইউনিয়ন পরিষদে না হয় আপনি পৌরসভার কার্যালয়ে গিয়ে আপনাকে সেটি পরিবর্তন করতে হবে। তো ভিউয়ার্স, আপনি সেটি সংশোধন করার ক্ষেত্রে আপনার কি কি বিষয়ের প্রয়োজন হবে, তো আমি সরাসরি আমি যে এলাকায় বসবাসরত আছি সেই এলাকার ইউনিয়ন পরিষদে আইটি বিভাগে যিনি কর্মরত আছেন তার সাথে আমরা সরাসরি কথা বলে দেখব জন্মস্থানের ঠিকানাটি সংশোধন করার ক্ষেত্রে আমার কি কি প্রয়োজন হতে পারে। তো ভিউয়ার্স, আমি সরাসরি তার সাথে যোগাযোগ করছি, তো আমি তাকে কল দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ইনফরমেশন জানার জন্য কল দিয়েছিলাম। আমি আনন্দবাজার দক্ষিণ পূর্ব মাইখল গ্রাম থেকে বলতেছি।
তো আমার একটা জন্ম সনদের মধ্যে জন্মস্থানের ঠিকানাটা ভুল আসছে, তো এটি আসলে সংশোধন করার জন্য আসলে ইউনিয়ন পরিষদে আমাকে কি কি বিষয় জমা দিতে হবে বা এটি কিভাবে সংশোধন করতে পারি এই বিষয়টুকু জানার জন্য কল করেছিলাম। হ্যাঁ, আমার দক্ষিণ পূর্ব মেখল হবে জন্মস্থানের ঠিকানাটি, জাস্ট ওখানে আসছে রহুলাপুর। জি জি, আচ্ছা আচ্ছা। আর কোনো ফি আদায় করতে হবে? অবশ্যই আপনারা জানতে পেরেছেন, যার জন্ম সনদের মধ্যে জন্মস্থানের ঠিকানা ভুল আসবে তাকে কি কি জমা দিতে হবে। তো প্রথম দিকে আসলে তিনি যে বিষয়সমূহটি জানিয়েছেন, প্রথম দিকে আপনাকে যার জন্মস্থানের ঠিকানা ভুল আসবে তার মা বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে। তো পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জমা দিতে হবে, আপনি যে স্থানে বসবাসরত আছেন সেই স্থানের চৌকিদারি ট্যাক্সের রসিদটি আপনাকে জমা দিতে হবে। তো অবশ্যই আপনারা চৌকিদারি ট্যাক্সের রসিদটির ফটোকপিটি জমা দিবেন, পাশাপাশি তাদেরকে সেই চৌকিদারি ট্যাক্সের অরিজিনাল রসিদটি আপনি তাদেরকে দেখাবেন, এবং পাশাপাশি আপনাকে আরটি ফি আদায় করতে হবে 150 টাকা। তো সব কিছু জমা দিয়ে আপনি খুব সহজে আপনার জন্ম সনদের মধ্যে জন্মস্থানের ঠিকানা পরিবর্তন করতে পারেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। যদি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেই বিষয়সমূহটি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।